শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসিটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি অর্চির রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাট্যকার এবং নাট্য নির্দেশক আবু হায়াত মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বেলা শেষের আয়োজনে। প্রিয় দর্শক, মূল গল্পে যাবার আগে বা মূল আলোচনায় যাবার আগে আমাদের সাথে আজকে স্টুডিওতে যে উপস্থিত আছেন নাট্যকার এবং নাট্য নির্দেশক আবু হায়াত মাহমুদ, তার কাজের কিছু অংশ আমরা একসাথে দেখে আসব। ভাইয়া, অনেকগুলো কাজের আসলে কথা যেটা জানবো আজকে এবং কিছু অংশ তো আমরা দেখে আসলাম, আর যে বিষয়গুলো নিয়ে জানতে চাই, অনেকগুলো কাজ করা হয়েছে আপনার, সিরিয়াল করা হয়েছে, সিঙ্গেলসের কাজ করা হয়েছে। এই বর্তমান সময়ের আমরা যে নাটকের কথাগুলো বলি বা নাটকগুলো দেখি, সেটার মান সম্পর্কে যদি আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি আমার সামনে আজকে নাট্যকার এবং নাট্য নির্দেশক হিসেবে বসে আছেন, এই প্রশ্নটা আমি প্রথমে আসলে রাখতে চাই। মানে মান যদি বলি, সব কিছুতেই তো আসলে মানে মান নির্ণয় বা নির্ধারণ করাটা আসলে সব কিছুতে যায় না। আচ্ছা, পণ্যের মান নির্ধারণ করা যায়, কাজের মান নির্ধারণ করা যায় না, এই জন্য যে রুচির উপর নির্ভর করে, এক একজনের এক এক ধরনের রুচি। তবে আমি এটুকু বলতে পারি, প্রযুক্তির যেহেতু এখন পরিবর্তন হয়েছে, ডিজিটালাইজেশনের সময় এসেছে, তো সব কিছু মিলিয়ে এখন এত এত কাজ হচ্ছে, তো সেই হিসেবে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে মান আরো অনেক ভালো করার সুযোগ আছে। কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু এত বেশি কাজ হচ্ছে, সেইখানে ওই ভালো কাজগুলো অনেক সময় হারিয়ে যাচ্ছে। আমরা হয়তো ঠিকভাবে আমরা সেইটা আমরা দেখতে পাই না, বা কোনো ওই ভালো কাজের প্রচার প্রচারণাটা আসলে হয় না, ওইভাবে হয়। যেহেতু ওই কাজগুলোর প্রচারণার একটা ব্যবস্থা বা মাধ্যম কিন্তু অলরেডি আছে, তাহলে ওই ভালো কাজগুলো আসলে হারিয়ে যাওয়ার কারণটা কি হতে পারে? দর্শকরা ভালো কাজটা খুঁজে পাচ্ছে না, তারা বলছে যে ভালো গল্পের অভাব, ভালো কাজের অভাব, কিন্তু ভালো কাজ হচ্ছে, এই যে একটা কমিউনিকেশন, একটা গ্যাপ, এই ল্যাকিংসটার কথা আমি আসলে আপনার মতামত একটু জানতে চাচ্ছি। না, এটা কমিউনিকেশনের গ্যাপ না, আসলে আপনার সবসময় আপনি দেখবেন যে যখন অনেক কাজ হবে, অনেক কিছু থাকবে, তখন মানে খুব স্বাভাবিকভাবে ভিড়ের মাঝখানে মানে পাওয়াটা আসলে অনেক সময় কঠিন হয়ে যায়। মানে তো এটা 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 সব জায়গায়, আপনি যখন অনেক কাজ করবেন তখন কোয়ালিটি ফল করবে, এটা খুব স্বাভাবিক। মানে আমাদের রবীন্দ্রনাথের ভাষায়ও কিন্তু একটা কথা আছে যে মানে পৃথিবীতে ভালো জিনিস অল্প বলেই ভালো, আর না হয় সেটা মানে ভিড়ের ধাক্কায় হয়ে যেত মাঝারি, মানে এটা কিন্তু সেই বলে গেছে। মানে এটা এটা মানে হচ্ছে যে আপনি যখনই ভালো জিনিস করতে যাবেন আপনাকে সেটা অল্প করতে হবে, যখনই আপনি সেটা বেশি করবেন তখন সেটা মাঝারি হয়ে যাবে, খুব স্বাভাবিক। তো এত কাজের মাঝখানে আসলে ভালো কাজটা মানে যারা পাওয়ার তারা পেয়ে যায়। আবার এখানে দর্শকের রুচিরও একটা বিষয় আছে, অবশ্যই।
আর সেক্ষেত্রে ভাইয়া আপনি যখন কাজ করছেন, কোনো একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে যাবেন বা শুরু করবেন, তখন আসলে মানটা ঠিক রাখতে বা সেই শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখা যে ব্যাপারটি চলে আসে, আপনি কিভাবে সেটা মূল্যায়ন করেন বা সেটা ঠিক রাখেন? আমি পার্সোনালি যেটা চেষ্টা করি যে একটা টোটাল প্রোডাকশানের চিন্তা করি আমি, যে এই এই যে গল্পটা আমি নিব সেই গল্পটা আসলে কতটা যুক্তিসঙ্গত, গল্পের গাঁথনিটা কেমন, গল্পটা আসলে আমি কি দিচ্ছি দর্শককে, দর্শক কি পেতে পারে। আমি একজন দর্শকের আসনে থেকেই মানে দর্শক কি বলবো যে একজন দর্শক হিসাবে আগে দেখার চেষ্টা করি যে আমি আসলে কি দেখতে চাই। তো সর্বোপরি একটা ভালো প্রোডাকশন, ভালো মেকিং, ভালো এডিটিং, ভালো মিউজিক, ভালো স্ক্রিপ্ট সব কিছু মিলে চেষ্টা করি যাতে একটা ভালো কিছু দর্শকের কাছে যায়। তো সবগুলো জায়গায় চেষ্টা করি একটা একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যাতে থাকে থাকে। আর ভালো এই যে গল্পের বাছাই পর্ব যেটা হতে থাকে, যে অনেকগুলো স্ক্রিপ্ট জমা হয়, সেখান থেকে বেছে নিয়ে একটা কাজ করা, আপনি মূলত কোন বিষয়গুলো বেশি প্রাধান্য রাখেন বা মাথায় রাখেন, কোন বিষয়গুলো বেশি? মানে এটা বলাই হয়ে থাকে যে একটা ডিরেক্টরের একটা বড় পার্ট হচ্ছে গল্প নির্বাচন। সো সেটা আসলে এক একজনের এক এক ধরনের মুনশিয়ানা থাকে। ভালো গল্পটা পিক করা, ভালো গল্পটা বোঝা, সেটাও কিন্তু একটা ডিরেক্টরের বড় ইয়ে। তো আমি চেষ্টা করি যে সেই জায়গাটা থেকে যে আমার দর্শক মানে দর্শক অনেক সময় অনেক কিছুই চাইবে, হ্যাঁ সেটাও মাথায় রাখা যাবে, দর্শক তৈরি করারও একটা দায়িত্ব থাকে। তো সেই জায়গা থেকে যাতে এমন কিছু একটা দেয়া যেটা দর্শক তৈরিও করবে, দর্শক ভালোও লাগবে, দর্শক একটা মেসেজও পাবে, তো সেই ভাবনাগুলো থেকেই আসলে আমি স্ক্রিপ্টগুলো বাছাই করার চেষ্টা করি। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতিটা নিয়ে আসি। ঠিক আছে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরব, আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাট্যকার এবং নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। এই বছরের যে কাজগুলো নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছে, যে নাটকের ভাষার এতটা পরিবর্তন, নাটকের ধরন এতটা পরিবর্তন যে আমরা পরিবারের সাথে বসে সে কাজগুলো দেখতে পারছি না, এই ব্যাপারে আপনার মন্তব্য বা কী ওপিনিয়ন আমি একটু জানতে চাই। আমি এটা নিয়ে আলোচনা সমালোচনা সব কিছুই হচ্ছে। একটা জিনিসই শুধু বলবো যে এটা সত্যি কথা যে আমরা সবসময় তো ব্যবসা দেখি, প্রতিষ্ঠান ব্যবসা দেখবে, একজন নির্মাতা চাইবে যে তার কাজটা হিট হোক, তার কাজটা বেশি ভাইরাল হয়ে যাক, ভাইরাল হয়ে যাক। কিন্তু দিন শেষে একজন অভিনেতা থেকে শুরু করে, একজন নির্মাতা থেকে শুরু, একজন রাইটার থেকে শুরু, একজন চ্যানেল মালিক থেকে শুরু করে, একজন বিজ্ঞাপন, সবারই আসলে নিজের যেই দায়িত্বটা আছে সেটাও মাথায় রাখতে হবে। অবশ্যই যে শুধুমাত্র আমি আমার ভাইরাল হলেই হবে না, আমাকে আসলে আমি আমার আমার সামাজিক একটা দায়িত্ব আছে, আমি সমাজে একটা দায়িত্ব পালন করছি। সো সেই জায়গা থেকে আমি কতটা দায়িত্বান হচ্ছি, আমি আমি ইরেসপন্সিবল এমন কিছু করলাম কি না যেটা সমাজের জন্য ক্ষতি হবে। সো এই দায়িত্বগুলো আমরা যদি সবাই যার যার জায়গা থেকে পালন করতাম, তাহলে হয়তো এই বিষয়গুলো ঘটতো না। হ্যাঁ, আমরা আসলে এই জায়গাটা আমরা অনেকে সচেতন না, আমরা নিজেদের জিনিসটা দেখতে গিয়ে আমরা সমাজের আসলে ক্ষতি করে ফেলছি, এই একটা প্রবলেমের আমি যেটা ফিল করি আর কি, এটা একটা বড় প্রবলেম। সেক্ষেত্রে যদি এরকম ভালো ভালো কাজের কিছু কথা বলি, আপনার কিছু ভালো ভালো কাজ এসছে যেগুলো সমাজের কোনো না কোনো ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, খুবই সেন্সিটিভ ইস্যু নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং কিছুদিন আগে যেরকম একটা কাজ পেয়েছি আমরা নারীদেরকে নিয়ে যেটা করা হয়েছে অন্তরীণ, সেটা নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি ভাবনার জায়গাটা কী ছিল আসলে সেখানে। অন্তরীণের বেসিক ভাবনাটা ছিল যে আমাদের নারীরা চলতে ফিরতে অফিসে রাস্তায় সব জায়গায় যে মানে সেক্সুয়াল যেই হ্যারাসমেন্টের শিকার হয়, তো সেই জিনিসগুলো আসলে আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আসলে এটাকে অ্যাভয়েড করার কিছু নেই, আমাদেরকে জানতে হবে, আমরা জানলে আমরা সচেতন হব। তো সেই জায়গা থেকেই আমরা একটা নারীর স্ট্রাগলটা দেখিয়েছি যে যখন একটা নারীর ফ্যামিলিতে কেউ থাকে না, সে নিজে যখন তার সংসারটা চালাতে হয়, তার ভাই বোনদেরকে পড়াশোনা করাতে হয়, এবং সেই জায়গা থেকে একটা অফিসে অফিসের বস থেকে শুরু করে অফিসের আদার্স কলিগস থেকে শুরু করে এবং তার অফিসে যাওয়া আসার পথে রাস্তায় গাড়িতে সব জায়গায় যে সে বিভিন্নভাবে যে ইয়ের শিকার হচ্ছে, মানে সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটাকে পজিটিভলি দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা ফাইনালি যে মেসেজটা আসলে দিতে চেয়েছি যে সমাজে
নেগেটিভ পজিটিভ সব কিছুই থাকবে, সেই জায়গায় আমাদেরকে পজিটিভ হইতে হবে এবং সেই পজিটিভ থেকেই আমাদেরকে নেগেটিভ জিনিসগুলোকে মোকাবেলা করতে হবে, সেই যে এই ধরনের মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিমটার কথা যদি একটু জানতে চাই, কাদের সাথে কাজ করা হয়েছিল, কে কে ছিলেন সেখানে? এটার আমাদের স্ক্রিপ্ট, আমাদের মূল ভাবনা ছিল হচ্ছে আমাদের সিঙ্গার, আপনি চিনবেন যে প্রীতম আহমেদ, ওনার ভাবনা এটা। এটা স্ক্রিপ্ট করেছে তীর্থক আহসান রুবেল, সে স্ক্রিপ্টটা করেছে। আর এটার মূল কাস্ট ছিল হচ্ছে, একসময় খুব জনপ্রিয় মডেল ছিল, সে এখন কাজ কম করে, স্মৃতি ফামি নামে একজন অভিনেত্রী আছে, মডেল ছিল এবং অভিনয় করতো, সে করেছে। মুকিত জাকারিয়া আছে, টুটুল চৌধুরী নামে একজন অভিনেতা আছে আমাদের, খুব ভালো অভিনয় করে উনি আছে। রিগান নামে একটা ছেলে আছে, ইয়াং একটা ছেলে, ভালো করছে। এই ধরনের আর্টিস্ট ওরাই কাজ করেছে। আর এই বছরে তো আরো অনেকগুলো কাজ হয়েছে, তো কয়েকটা কাজের কথা যদি একটু জানতে চাই আপনার কাছে, বা আপনার খুব ভালোবাসার কিছু কাজ, ভালোবাসার কাজের মধ্যে যেমন ক্র্যাক প্লাটুন নামে একটা কাজ করেছিলাম, যেটা হচ্ছে ঢাকা শহরে কিন্তু যে গেরিলা হামলা হয় এবং প্রথম পাকিস্তানি, মানে একটা সময় তো ছিল যে যুদ্ধ হচ্ছে, সেই বিষয়টা পাকিস্তানিরা সারা ওয়ার্ল্ড ওয়াইড বলেছে যে যুদ্ধ বলতে কিছু হচ্ছে না, তো সেইটা সারা ওয়ার্ল্ড ওয়াইড যখন আমরা ইন্টারকন্টিনেন্টালে যখন বোমা হামলা হয় এবং হওয়ার পরে সারা পৃথিবী জুড়ে তখন বলা হয়েছে না যুদ্ধ হচ্ছে, সেটা কোনো গণ্ডগোল না। সো এই ক্র্যাক প্লাটুন যে টিম, ওরাই বেসিক্যালি প্রথম এই ইয়েটা করেছে, তো তাদেরকে নিয়ে একটা কাজ করেছিলাম। তারপরে ভাষা আন্দোলনের উপর একটা কাজ করেছি আমরা, জাহানারার একটি ভাই ছিল নামে একটা কাজ করেছি, সেই কাজটা ছিল। তারপরে একটা ফ্যামিলি ড্রামা ছিল রূপা ভাবি, যেটা একদমই আমাদের, ওটাও একটা নারীর স্ট্রাগলের গল্প, যেটা হচ্ছে নারীর অফিস এবং বাসা দুই জায়গায় তাকে কি ধরনের স্ট্রাগল করতে হয়, কত ধরনের কিছু মেনটেন করতে হয়, মানে একটা সময় একটা ফ্যামিলি কিভাবে একটা মেয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে তাকে অনিচ্ছাকৃতভাবেও তাকে অনেক কিছু করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, এরকম একটা গল্প ছিল। আমরা যাব কবে নামে একটা গল্প, যেহেতু ঈদের কাজ ছিল ওটা, মানে বাড়ি যাওয়া নিয়ে একটা খুব, মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় যে খুব ইমোশনাল, এই কনসেপ্টগুলো কিন্তু আসলে ইমোশনাল কনসেপ্টগুলো ছিল। সামনে তো অনেকগুলো কাজ আসতে যাচ্ছে, কি কি পরিকল্পনা হচ্ছে? বিশেষ বিশেষ অনেকগুলো দিন কিন্তু সামনে আছে। জি, 16 ডিসেম্বরের উপলক্ষে আমরা বেশ কিছু কাজ করছি, এর মধ্যে একটা কাজ শুটিং সামনে আছে, সেটা হচ্ছে বেড নাম্বার 16 নামে একটা গল্প। আচ্ছা, সেটা হচ্ছে যখন যোদ্ধা হতো, মুক্তিযোদ্ধারা যখন দেশের, মানে ভারতীয় সীমান্তে মেলাঘর ক্যাম্প, এটা সবাই জানে, ওখানে একটা হসপিটাল ছিল, ওই হসপিটালের একটা যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে নিয়ে বেসিক্যালি এই গল্পটা, এবং সেই যে বিছানাটাই ছিল, সেই বিছানার নাম্বারটা ছিল হচ্ছে বেড নাম্বার 16, মানে 16 নাম্বার, এবং সে জানে না যে এই নাম্বারটা আসলে আমাদের এক, মানে অহংকারের, মানে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতার, ওইটার সাথে আমরা রিলেট করেছি তার ইমোশনগুলো। সামনে যে ধারাবাহিকের কথা শুনছিলাম, সেটা কবে থেকে শুরু হচ্ছে বা কি বিষয়বস্তু নিয়ে কাজ করা হবে? ওটাও একটা ফ্যামিলি প্রিয় প্রতিবেশী নামে একটা ইয়ে, এটার স্ক্রিপ্ট করেছে মাসুম শাহরিয়ার, ওখানে অভিনয় করছে অপূর্ব আছে, তারপরে হচ্ছে মামুনুর রশিদ আছে, শহীদুজ্জামান সেলিম আছে, রুনা খান আছে, ফারুক আহমেদ আছে, আবার এই প্রজন্মেরও কিছু নতুন ছেলে পেলে যারা এখন নতুন কাজ শুরু করেছে, এরকম কিছু আর্টিস্ট আছে। আরো গল্পে ফিরবো, আরো অনেক কিছু জানবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে, আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাট্যকার, নাট্য নির্দেশক আবু হায়াত মাহমুদ। চলে যাচ্ছে আবারও তার কাছে। অনেক ধরনের কাজ বা অনেক রকমের গল্প নিয়ে আপনি কাজ করেছেন, এই সময়ের আরেকটা ব্যাপার নিয়ে জানতে চাই, বেশ কিছু নাটকে আমরা পরিচিত মুখগুলোই বা একই মুখগুলোই বারবার দেখছি, ম্যাক্সিমাম টাইম দেখা যায় ঈদের সময় এটা হচ্ছে, বা পুরো বছর জুড়ে থাকে যে নিউ জেনারেশনে যারা আছে তারা অনেক কাজ করছে এবং ওই মুখগুলোকে কিন্তু আমরা ঘুরে ফিরে সব নাটকে দেখছি, এক্ষেত্রে আপনার ভাবনার জায়গাটা আসলে কেমন, আপনি কি ভাবছেন আপনার কাজের ক্ষেত্রে?
এক এক জনের এক এক ধরনের প্ল্যান থাকে, এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে, কিন্তু আমি পার্সোনালি মনে করব যে আসলে এটা আমাদের কিছু করার নেই, আমাদের যেহেতু এটার সাথে বিজনেস জড়িত আছে সেই কারণে হয়তো হচ্ছে, তবে এটা হওয়াটা উচিত না। মানে দর্শক আসলে বিভিন্ন ধরনের চরিত্র, বিভিন্ন ধরনের নতুন নতুন মুখ, তাহলে হয় কি যে যে লোকটাকে দর্শক একেবারেই চিনে না, এরকম একটা ক্যারেক্টার যখন এসে একটা সুন্দর প্লে করবে তখনও কিন্তু দর্শক দেখে, আবার একটা পরিচিত মুখ যখন ভালো করবে তখনও সেটা দেখে। সো দিন শেষে ভালো করাটাও জরুরি, এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার, বিভিন্ন ধরনের নতুন নতুন এক্সপেরিমেন্ট, নতুন নতুন ক্যারেক্টার ইন করা, নতুন নতুন মানুষকে ইনভলভ করা, সেটা আসলে খুব জরুরি, এবং দর্শকও আমার মনে হয় যে সেটাও চায় যে একই জিনিস সবসময় না দেখে একটু ভিন্নতা, গল্পের ভিন্নতা, চরিত্রের ভিন্নতা, অ্যাক্টরের ভিন্নতা, অ্যাক্ট্রেসের ভিন্নতা। আর এখানে যদি জানতে চাই যে নতুন ফেসের ডিমান্ডটা তাহলে কোথায় তৈরি হয়, যদি দর্শকরাই ওই কমপ্লেইনটা করে থাকে যে আমরা একই মুখ বারবার দেখছি, এই জেনারেশনের মুখগুলোই বারবার সামনে আসছে, তাহলে ওই ডিমান্ডটা আসলে কোথায় তৈরি হয় ইন্ডাস্ট্রিতে? ডিমান্ড সবসময় আছে, কিন্তু আমরা কাজ করতে গিয়ে যেটা ফেস করি আসলে, মানে আমাদের নতুনদের একটা যেটা হয় যে এটা সব জায়গায় আছে এখন এই ক্রাইসিসটা, যে আমি কাজটা শিখে আসার যে একটা প্রক্রিয়া থাকে, মানে আমরা যতটা আগ্রহ থাকে কাজটা করার ঠিক ততটাই আমরা আসলে প্রস্তুত হয়ে আসি না। সো এইটা একটা বিষয়, আপনি নতুন হন বা পুরনো হন, আপনি যখন ভালো করবেন তখন আপনার চাহিদা অটোমেটিক হবে, কারণ ভালো জিনিস, ভালো অভিনেতা অভিনেত্রীর চাহিদা সবসময় থাকবে। সো আমরা কোথায় গিয়ে জানি এই জায়গাটা আমাদের ল্যাকিংস, যে আমরা প্রিপারেশনটা নিয়ে আসতে পারি না, যার ফলে যেটা হয় যে অনেক উৎসাহ নিয়ে আসে কিন্তু আসার পরও আমরা আসলে তাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারি না, বিকজ অফ তারা আসলে ওইভাবে প্রস্তুত না। শুরুটা আপনার অভিনয় দিয়েই ছিল, থিয়েটারের মাধ্যমে অভিনয় দিয়ে শুরু ছিল, তারপরে আস্তে আস্তে নাট্য নির্মাতা হয়ে ওঠা বা নাট্যকার হয়ে ওঠা, সেই চেঞ্জটা পরিবর্তনটা কখন ছিল? প্রথমত হচ্ছে টোটালটাই আসলে একটা মাধ্যম, তো থিয়েটার যখন করা হয় থিয়েটারে কিন্তু নির্দিষ্টভাবে কেউ শুধু অভিনেতা অভিনেত্রী এরকম থাকে না, মানে থিয়েটারটা এমন একটা স্ট্রাগল জায়গা, ওখানে যে থিয়েটার করে সে ঘর ঝাড়ু দিতে হয়, তাকে চাও বানাতে হয়, তাকে অ্যাক্টিং করতে হয়, তাকে লাইট করতে হয়, তাকে সেট করতে হয়, তাকে আবার ম্যানেজমেন্টের কাজও করতে হয়। সো ওইখানে আসলে টোটাল জিনিসটাই প্র্যাকটিস হয়ে যায়। তো সেই জায়গা থেকে যার আসলে ভেতরকার যে ঝোঁকটা যেদিকে, সে হয়তো ওই দিকটা থেকে বেশি কনসেন্ট্রেশন দেয়, অন্য সবই করতে হয়। তো সেই জায়গা থেকে আমার বেসিক আগ্রহের জায়গাটা ছিল আসলে যে ডিরেকশনটা দেওয়া, ওইটার প্রতি আগ্রহটা বেশি ছিল, তো সবই করেছি। সো ওইখান থেকেই আসলে আস্তে আস্তে করে মানে অভিনয়টা তো করতেই হবে, যেহেতু এটাও একটা মাধ্যম, সবই করতে হচ্ছে। সো অভিনয়টা করেছি কিন্তু বেসিক ফোকাসটা আসলে আমার ডিরেকশনের দিকেই ছিল। আচ্ছা, আর যেহেতু অনেকটা সময় আপনি অনেকগুলো নাটকের কাজ করেছেন, অভিজ্ঞতাও হয়েছে, তো আলটিমেট গোলটা যদি জানতে চাই সেটা কি চলচ্চিত্রের দিকেই? অবশ্যই, মানে আমি তো মনে করি যে একজন নির্মাতার মানে সবচেয়ে মানে মূল ফোকাস জায়গা হচ্ছে আসলে দিন শেষে চলচ্চিত্র। অনেক ভালো গুণী নির্মাতা আছেন আমাদের মাঝে কিন্তু তারা এখনো চলচ্চিত্রের কাজটা করে ওঠেনি, এই ব্যাপারটা আসলে কেন? বিষয়টা আসলে সহজ, মানে যখন যে মাধ্যমে থাকবো ওখানেই আমাদেরকে স্ট্রাগলটা করতে হয়। সো আমরা নাটকে যে স্ট্রাগল করছি না তা কিন্তু না, আমরা অনেক কম বাজেটে অনেক ভালো কাজ করার চেষ্টা করছি, বা আমরা আদৌ সেটাকে নাটক যেটাকে বলছি সেটা কিন্তু আসলে নাটক না, সেটা ওয়ান কাইন্ড অফ আমরা ফিকশন বলি, এটাও আসলে চলচ্চিত্রই, আমরা চলচ্চিত্র গুণ সম্পূর্ণ প্রোডাকশনই কিন্তু আমরা করছি। সো সেই জায়গা থেকে অবশ্যই সেই টার্গেট নিয়ে করবো, যে আমি আমার শুধু দেশেই যে করবো সেটা না, ইন্টারন্যাশনালিও নিজেদেরকে মেলে ধরার যে বিষয়টা সেই ভাবনা থেকেই আসলে আগাচ্ছি। বাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আজকে বেলা শেষের আয়োজনে আসবার জন্য, আর ভবিষ্যতের যে কাজগুলোর জন্য কথা শুনছিলাম যেগুলো সেগুলোর জন্য তো অবশ্যই শুভকামনা থাকছে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের বাংলাদেশের নাটক দেখবেন, বাংলাদেশের নাটকের পাশে থাকবেন, তাহলে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, বেলা শেষের আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসএটিভির পর্দায় চোখ রাখবেন।